হ্যালো বন্ধুরা চলে এসেছি আরও একটা নতুন ভিডিও আজকে আমি আপনাদের বলবো এমন একটা ঘরোয়া পদ্ধতি যার ফলে বা যেটা ইউজ করে আপনি কিন্তু অনেক বেশি ফুল পেতে পারেন পদ্ধতিটা হচ্ছে চা পাতা হ্যাঁ বন্ধুরা চা পাতা আমরা ঘরে ইউজ করি চা খেয়ে চা পাতাটা কিন্তু ফেলে দিই কিন্তু আপনারা কি জানেন এই চা পাতাটা ইউজ করে কিন্তু আপনি আপনার গাছে প্রচুর পরিমাণে ফুল পেতে পারেন চা পাতা আপনি ইউজ করতে পারেন জবা গাছে গোলাপ গাছ এই দুটো গাছে কিন্তু চা পাতা প্রচুর পরিমাণে রেজাল্ট ভালো রেজাল্ট দেবে চা পাতা আপনি কীভাবে ইউজ করবেন চা পাতাটা যেন চিনি ছাড়া হয় এবং শুকনো হয় হ্যাঁ বন্ধুরা চা পাতা আমরা ইউজ ওটাকে এক জায়গায় শুকিয়ে একটা জায়গায় আপনি রেখে দিতে পারেন যেমন আমি দেখেন আমি চা পাতা কিন্তু এটার মধ্যে রেখে দিয়েছি এটার মধ্যে ভর্তি ছিল আস্তে আস্তে আমি এটাকে ইউজ করেছি এবং আপনারাও কিন্তু এরকম শুকনো চা পাতা একটা জায়গায় রেখে দিতে পারেন আর এটা আপনি গাছে ইউজ করবেন কিভাবে। গাছের গোড়াটাকে ভালো করে খুঁড়ে নিয়ে এক একমুঠো চাপাতে আপনি গাছের গোড়া ছড়িয়ে দেবেন ঠিক এরকম আপনি এক সপ্তাহ বাদে বাদে রিপিট করে আপনি ভালো রেজাল্ট অনায়াসেই পেতে পারেন ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন